বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শকদের দেশের অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য এবং সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশের গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGMEA এর পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেল, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং বিভিন্ন ট্রেড বোর্ডেরও নেতৃস্থানীয় পদে রয়েছেন লিয়াকত আলী ভূঁইয়া। স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রায় কোভিড পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং জীবন জীবিকার সমন্বয় সাধন করে বাংলাদেশ মোটামুটিভাবে বলা যেতে পারে যে পরিস্থিতিটাকে ভালোভাবে অ্যাড্রেস করতে পেরেছে। সো অর্থনীতির চাকা কতটা ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছ থেকে শুনতে চাই মহিউদ্দিন রুবেল। ধন্যবাদ জিবি ভাই আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তৃতীয় মাত্রার মাধ্যমে দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কোভিডের মধ্যেও আমি বেশ কয়েকবার এসেছি আপনার এখানে প্রোগ্রামে। সো কোভিডের সবচেয়ে খারাপ সিচুয়েশনও দেখেছি, কীভাবে কোভিডের সিচুয়েশনটাকে আমাদের দেশ ফেস করতে পারে বা করছিল সেটাও দেখেছি, কীভাবে ফেস করে আজকে আল্লাহর রহমতে একটা তুলনামূলকভাবে বেটার একটা সিচুয়েশন আমরা যাচ্ছি বা এসেছি সেটাও আমরা দেখছি। তো প্রথমে আমি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে, যে উনি তখন যে ভূমিকা রেখেছিলেন আমাদের ইন্ডাস্ট্রির কথা তো অবশ্যই বলবো, আমার গার্মেন্টস খাতের জন্য উনি যেভাবে করে পাশে এসে দাঁড়িয়েছিলেন, সেই সাথে উনি দেশটাকে যেভাবে আমাদের লকডাউনের মধ্যে এনে কীভাবে লকডাউনের মধ্যে কখন আনতে হবে কখন আবার ছাড়তে হবে, এই যে একটা ব্যালেন্সড, এই যে একটা চিন্তাভাবনা ওনার যে দূরদর্শিতা ছিল সে উনি যেভাবে ম্যানেজ করেছেন সেই ম্যানেজ করারই ফল কিন্তু আজকে আমরা পাচ্ছি। অবশ্যই ওনার সাথে সাথে সবার সামগ্রিক চেষ্টাও ছিল, আমাদের বাংলাদেশ এত বড় একটা দেশ বাট এত জনবহুল একটা দেশ, আসলে এই ধরনের একটা সিচুয়েশন কখনোই জীবনে আগে ফেস করিনি আমরা কেউ, সে ধরনের সিচুয়েশন ফেস করে আমরা এত বড় লোক দেশও না, আমরা কি খেতে পারবো কি না বাঁচতে পারবো কি না তখন কিন্তু চ্যালেঞ্জ ছিল ওই সময়। এটা সেই জায়গা থেকে যে আসলে আমরা কোভিডকে ফেস করে আগাতে পারবো সেটাই ছিল চ্যালেঞ্জ। এই দেশের অর্থনীতির বড় একটা খাত হচ্ছে গার্মেন্টস, যেখানে কিনা লাখ লাখ মানুষ কাজ করে, যেখানে ডেন্সিটি এত হাই, সেইখানে গার্মেন্টস সচল রাখা, গার্মেন্টস বন্ধ করা, এই যে তর্ক বিতর্ক এতগুলো ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত যে আমরা অ্যাটলিস্ট অর্থনীতিকে সচল রাখতে পারবো এটাই ছিল চ্যালেঞ্জ। বাট আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের রিসেন্ট যে আপনার জিডিপির পূর্বাভাস আসছে সেখানেও আমাদের এক্সপেক্ট করা হচ্ছে 6.8 আমাদের গ্রোথ হবে, যেটা কিনা অন্যান্য দেশের উন্নত দেশের সাথে যদি আপনি তুলনা করেন তাহলেও কিন্তু মানে অকল্পনীয় আমি বলতে পারি। তো অবশ্যই এই ক্ষেত্রে আমাদের সরকার বলি, মাননীয় প্রধানমন্ত্রী বলি, ব্যবসায়ী বলি, জনগণ বলি, সবারই আসলে কোঅপারেশন ছিল, সবাই মনোবলকে হারায়নি, সবাই আমরা কাজ করে গিয়েছি যতটুকু পেরেছি, স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে গেছি। এবং আমি যদি স্পেসিফিক্যালি এখন গার্মেন্টস খাতের কথা বলি, তো আমরা তো আসলেই খুব মানে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে চলে গিয়েছিলাম, যেখানে কিনা আমরা বেতন দেওয়ার মতো সিচুয়েশনে ছিলাম না, আমরা চিন্তা করছিলাম কীভাবে বেতন দেবো, সেখানে সরকার এগিয়ে আসলেন, 3 মাসের প্রণোদনা দিলেন, তারপরে আরও আপনার বিভিন্ন ইনসেন্টিভের জন্য চিন্তাভাবনা করছিলেন, কারণ আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রি বন্ধই হয়ে যাচ্ছে। সেইখান থেকে যে আল্লাহর রহমতে আমি খুব আনন্দের সাথে বলতে চাই যে আমাদের ব্যবসা এখন অনেক বেটারের দিকে যাচ্ছে, আমাদের ভলিউম অনেক বেড়ে যাচ্ছে বিকজ অফ আপনার শুধুমাত্র কোভিডের কারণে যে তা না, আসলে চায়নার একটা ফ্যাক্টর কাজ করছে এখানে, বাংলাদেশের অর্ডারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, কোভিড তো আসলে টোটাল সামগ্রিক সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে। তো এই এই ক্ষেত্রে যেই সাপ্লাই চেনের যে কিছু চেঞ্জেস এসছে সেটারও একটা সুফল বাংলাদেশ কিন্তু পাচ্ছে এখন, প্রোডাক্ট ক্যাটাগরি বলেন আর যাই বলেন। তবে দুঃখের ব্যাপার যেটা হচ্ছে, আমাদের অর্ডার বেড়েছে, ভলিউম বেড়েছে, রপ্তানি হয়তো বাড়বে ডেফিনেটলি ইনশাআল্লাহ, কিন্তু আমার কিন্তু প্রাইস রেঞ্জ বাড়েনি। আমি এখনও গত অতীতের চেয়ে আমরা কিন্তু প্রায় 1.5% 2% আমরা কম প্রাইসে অ্যাভারেজে কাজ করছে, যেখানে মানে কোয়ালিটি প্রোডাক্টের ক্ষেত্রে তাই অ্যাভারেজ প্রোডাক্টের কথা বলছে, এটা আমার মন গড়া কোনো বা কারণে, এটা এনভিআর ডেটা থেকে আপনারা হয়তো চার্জ করতে পারবেন, আমি একদম এনভিআর ডেটা নিয়ে আপনাকে বলছি যে ইউএসএ মার্কেটে আমাদের প্রাইস কমেছে প্রায় 6.5% মতো যদি আমার ভুল না হয়, ইউরোপে প্রাইস কমেছে প্রায় 1.5 থেকে 2 এরকম। সো অ্যাভারেজ যদি বলি আমাদের কিন্তু ইউনিট ভ্যালু কমে গেছে হচ্ছে প্রায় 1.5%-এর কাছাকাছি। সো অর্ডারের ভলিউম বেড়েছে, অর্ডার বেড়েছে, এখন দেখেন বন্ধ রাখার থেকে তো অর্ডার করাটা হচ্ছে আপনার একটা লসটা তো মিনিমাইজ হলো, তবে সেই ক্ষেত্রে আমরা প্রফিটেবিলিটির দিকে যেতে পারছি না, কারণ যে ক্ষতি আমাদের অলরেডি হয়ে গেছে সেটা পুষিয়ে আসতে আরও সময় লাগবে। তবে ভালো সংবাদটা হচ্ছে যে না, অর্ডার আসছে আমাদের দেশে, আজকে হয়তো লস হচ্ছে বা আজকে হয়তো প্রফিট হচ্ছে না, বাট যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমরা যদি এই কোভিডের যে আপনার সিচুয়েশনটা বা যেই আপনার
একটা যে সাইকেল, সাইকেলটা তো শেষ হবে, আল্লাহ মানে শেষ না হলেও একটা স্টেবল জায়গাও তো আসবে। তো যখনই আসবে আমরা আশা করছি যে আরও এক দুইটা সিজন গেলে, এক দুইটা বছর গেলে হয়তো আমরা একটা স্টেবল জায়গায় আমরা আসবো, এবং আমাদের ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা হয়তো একটা সময় গেলে আবার একটা ভালো সুদিনের অপেক্ষায় আছি, যে একটা প্রফিটেবিলিটির মুখ দেখবো। বাট সামগ্রিকভাবে আমি যদি বলি, গার্মেন্টস খাতে আমাদের ব্যবসা আসছে এখন, আমাদের যদি আমরা একটু সরকারের থেকে ভালো ইনফ্রাস্ট্রাকচারগুলো সাপোর্ট পাই। বাট দেখেন রিসেন্টলি একটা বড় নিউজ হচ্ছে কিন্তু আবার গ্যাসের সংকট। আপনি ডেফিনেটলি আমরা জানি যে গাজীপুর বা অন্যান্য জায়গায় যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু গ্যাসের লাইন বন্ধ হচ্ছে না। তো গার্মেন্টসটা হচ্ছে কিন্তু একটা গ্যাস নির্ভর শিল্প, আই মিন এখানে কিন্তু আপনার ওয়াশিং থেকে শুরু করে ডাইং এগুলোর ক্ষেত্রে গ্যাসের কোনো বিকল্প নাই। তো আলটিমেটলি অর্ডার আসছে, বা অর্ডারটা তো আসলে আমাকে পাঠাতেও হবে। তো আমি যদি টাইমলি পাঠাতে না পারি তাহলে তো সেই অর্ডারেরও কোনো দাম নেই। খুশি হচ্ছি আবার শঙ্কিত হচ্ছি যে আমি কি এটা প্রকিউর করে পাঠাতে পারবো, ধরে রাখতে পারবো। ধরে রাখতে না পারলে কিন্তু আবার আমাদের বায়াররা কিন্তু মুখ ফিরিয়ে ঠিকই আবার অন্য জায়গায় চলে যাবে। সো এখন যে একটা সিচুয়েশন আমাদের দেশে আসছে আমাদের দিকে, এটা আমাদের কাছে লুফে নিতে হবে, এবং সেই জন্য লুফে নেওয়ার জন্য সরকারি বেসরকারি সব রকম সহযোগিতা যদি আমরা পাই, আসলে লাভটা তো শুধু গার্মেন্টস মালিকের না বা শ্রমিকের না, সামগ্রিকভাবে দেশের অর্থনীতির জিডিপি যে গ্রোথের কথা বলছে সেখানেও তো আমাদের গার্মেন্টস খাতের একটা বড় অবদান আছে। ব্যাঙ্কগুলোর কথা যদি বলি সেখানেও একটা বড় অবদান আছে। তো অবশ্যই সবাই মিলে যদি আমরা একসাথে থাকি, আমার শুধু গার্মেন্টস খাত না, আমি মনে করছি যে সামগ্রিকভাবে আমাদের দেশের অর্থনীতির দিক থেকে ডেফিনেটলি একটা পজিটিভ কিছু আমরা দেখতে পারবো। আর এই কথাটা না বললেই না, অবশ্যই আমরা অনেকেই জানি যে রিসেন্টলি আমাদের ইউএনজিএ হচ্ছে, যে সম্মেলন হচ্ছে ইউনাইটেড নেশনের, সেখানেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অন্য দেশের তিনটা প্রধানমন্ত্রীর সাথে, যদি আমার ভুল না হয় নেদারল্যান্ড, বারবাডোস এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু একটা স্পেশাল একটা অ্যাচিভমেন্ট হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন, যে আপনার কোভিডের কারণে আপনার যে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল বা কোভিড মোকাবিলায় আমাদের কোন দেশকে কীরকম করেছে, বেটার পারফর্ম করেছে, সেখানে কিন্তু আপনার দরিদ্রতার কথা থেকে শিক্ষা, এফডিজি সব কিছুই চলে আসছে। তো ওইখানে কিন্তু আমাদের দেশকে স্পেশালি রিকগনাইজ করা হয়েছে, যে আমাদের প্রধানমন্ত্রী এবং সরকার একটা বলিষ্ঠ ভূমিকা এখানে রাখতে পেরেছেন বলে তারাও মনে করেন। সো আমরা খুশি যে ইনশাল্লাহ আশা করছি আমরা আরও বেটার করতে পারবো। আরও শুনবো আপনার কাছ থেকে মিশাল লিয়াকতুল্লাহ, পূজা সামগ্রিকভাবে কী মনে হচ্ছে যে কোভিড পরিস্থিতি সামাল দিয়ে বাংলাদেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য কতটা ঘুরে দাঁড়াতে পারছে বা ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং তৃতীয় মাত্রার দর্শকদেরকে। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জন্মদিনের। আপনি দেখেন কোভিড পরিস্থিতি কিন্তু শুধু আমাদের দেশে না, সারা বিশ্বের কিন্তু এটা এই একেবারে বড় বড় দেশগুলো যেগুলো আছে প্রত্যেকটা দেশেরই কিন্তু এই কোভিড পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছিলো, যেটা আমাদের দেশে হয়েছে। কিন্তু আল্লাহর রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রীর রুবেল ভাই যেটা বললো যে তার দুরুদ্দেশ্যে, আমিও তার সাথে একমত। তিনি যেভাবে এই জিনিসগুলো ট্যাকেল দিয়েছে এবং সমস্ত জাতিকে এক জায়গায় করে নিয়ে আসছে, সেখানে বলেন পুলিশ বাহিনী বলেন, সাংবাদিক বলেন, ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু একসাথে কাজ করেছে। আমি বিশেষ করে যারা এই কোভিড মোকাবেলায় যারা ছিলেন তারা কিন্তু, তাদেরকে আমাদের মানে সাংবাদিক বলেন, পুলিশ ভাই বলেন এবং স্বাস্থ্যকর্মী, এদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত এবং আমরা ধন্যবাদ জানাই। প্রথম দেখেন যে আমাদের যে ওষুধ মানে ভ্যাকসিন, ভ্যাকসিনটা কিন্তু অনেক দেশে কিন্তু পায় নাই, পৃথিবীর অনেক দেশে কিন্তু ভ্যাকসিন যখন আসা শুরু করলো তখন কিন্তু ভ্যাকসিন অনেক দেশে পায় নাই, কিন্তু আমাদের দেশে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন আমরা নিয়ে আসলাম। এবং আমাদের এই ভ্যাকসিন আনার ফলে কিন্তু আমরা কিন্তু আমরা ভ্যাকসিন গ্রহণ করাতে কিন্তু আমরা অনেক এগিয়ে গেলাম। এটাও কিন্তু আমি বলবো বর্তমান সরকারের একটা বিরাট ভূমিকা ছিল, এবং তারা এবং শুধু ভ্যাকসিন আনার পরে কিন্তু একটা আমাদের অসুবিধা হলো যে ইন্ডিয়ার সাথে মানে ভারতের সাথে কিন্তু ভ্যাকসিনের যে আমাদের চুক্তি ছিল তারা ভ্যাকসিন দিতে পারলো না, এই জন্য যে তাদের দেশেও কিন্তু করোনায় ভরে গেল এবং তারাও কিন্তু ভ্যাকসিন দিয়ে। কিন্তু আমাদের সরকার সাথে সাথে কিন্তু একটা দেশ না কয়েকটা দেশের সাথে কিন্তু ভ্যাকসিনের চুক্তি করে ফেলে এবং ভ্যাকসিন কিন্তু নিয়ে আসে। এবং এই ভ্যাকসিনে আনা শুধু না, আপনি দেখেন যে ভ্যাকসিনটা যে ডিস্ট্রিবিউশন হয়েছে, যারা ভ্যাকসিন গ্রহণ করছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে এত সুন্দরভাবে দেওয়া হয়েছে, সিস্টেমিকভাবে কোনো রাশ ছিল না, দুই একটা জায়গা ছাড়া আমি বলবো যে ভ্যাকসিন সুন্দরভাবে দেওয়া হয়েছে। এবং এই সিস্টেমটা করার জন্য সরকারকে আমি ধন্যবাদ দেবো এবং স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ দেবো এই এই ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের জন্য। তারপর আমাদের যে কোভিডের পরে কোভিড, আমি তো এখনও কোভিড কিন্তু আছে, অল্প হলেও আছে।
কবি এবং পরিস্থিতি তো আবার ঘুরতেও পারে খারাপ হতে পারে। এখন এটাকে এটা যখন আসার পরে আমাদের ব্যবসা বিষয়ে তো আমাদের আজকে প্রোগ্রামটা ব্যবসায়ীদের নিয়ে দেখেন, উনি তো গার্মেন্টসের কথা বললেই, গার্মেন্টসে তো সরকার অনেক সুবিধা, শুধু গার্মেন্টসে না অন্য অন্য সেক্টরগুলোতেও কিন্তু সরকার অনেক সুবিধা দিচ্ছে, বিশেষ করে ঋণ, এটা কিন্তু একেবারে সব সেক্টরের জন্য দেওয়া হয়েছে ঋণ। আপনার ঋণটার জন্য যাদের ঋণ আছে তাদের কিন্তু সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে যে তারা যেন কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা সেক্টরে ঋণের কিন্তু যারা ঋণ গ্রহণ করছিল, আমি ঋণ দেওয়ার কথা বলতেছি না, যারা ঋণ নিয়েছিল তাদের ঋণটাকে অনেক রিশিডিউল করে দিয়ে অনেক সুবিধা করে দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সরকার আবার ঋণ দিয়েছে, অনেক জায়গায় সাবসিডি দিয়েছে, এগুলো দেওয়ার ফলে কিন্তু আমাদের যে ব্যবসা বাণিজ্য এবং এফবিসিসিআই বলেন, আমরা মানে আমরা যারা আছি জড়িত এফবিসিসিআই অনেকগুলো অ্যাসোসিয়েশন, প্রায় 300 অ্যাসোসিয়েশন, মোটামুটি সবাই কিন্তু স্যাটিসফাই। এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে যে দেশের যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছিল, আপনি মেট্রো রেল বলেন, বড় বড় মেগা প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু চালু ছিল, যে কাজগুলো কিন্তু বন্ধ হয় নাই, দুই একদিন বন্ধ থাকলে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু কাজ চলছে। এবং এই কাজগুলো চলার ফলে এই এই প্রকল্পগুলো কিন্তু ডিউ টাইমে হবে আমরা আশা করতেছি। তো এটাও কিন্তু যারা এটার সাথে জড়িত, যারা এটা কাজ করছে তাদেরকেও আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে এই প্রকল্পগুলো কার জন্য, এই প্রকল্পগুলো কিন্তু আমাদের জন্য। আজকে দেখেন পদ্মা সেতু কাজ কিন্তু বন্ধ ছিল না, এই কাজগুলোও কিন্তু হয়েছে, হওয়ার ফলে কিন্তু আমরা কিন্তু এটা আমরা মনে করি যারা এটার সাথে জড়িত ছিল তাদের সবাইকে আমরা ধন্যবাদ দেব। এবং আজকে যেটা আমরা সবসময় বলে আসি এখনও বলি যে এত অনেকে বলে যে প্রধানমন্ত্রীর সাথে যে ব্যবসায়ীরা গেছে এটা ঠিক হয় না, হয় নাই। দেখেন আজকে ব্যবসায়ীরা যাওয়ার ফলে এই যে আমাদের যে আমরা যে ব্যবসায়ীরা যাই প্রধানমন্ত্রীর সাথে, আমি নিজেও গেছি, এখানে কিন্তু অনেক শেখার জিনিস আছে। ব্যবসায়ীদের কিন্তু শুধু ঘরের মধ্যে বসে থাকলে হবে না, এই যে আমরা যে প্রধানমন্ত্রীর সাথে যাই এটা কিন্তু আমাদের একটা বিরাট অভিজ্ঞতা হয়, এবং সেখানে কিন্তু আমরা অনেক ওই দেশের আমাদের কিন্তু একটা প্রোগ্রামই থাকে, ওই দেশের ব্যবসা বাণিজ্যদের সাথে কিন্তু কথা বলি, ব্যবসা আমরা তাদের থেকে আমরা ভিউ এক্সচেঞ্জ করি। তো এটা আমাদের জন্য কিন্তু একটা বিরাট সুখের খবর এবং ভালো খবর যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফর করতে পারি। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য আমি আগেও ধন্যবাদ দিচ্ছি, এখনও ধন্যবাদ দেব। তারপর মনে করেন যে আমাদের সেক্টরের কথা বলি, আমাদের যে রিয়েল এস্টেট সেক্টর, আমি যে সেক্টরে আছি সেই সেক্টরও কিন্তু এই তুলনামূলকভাবে এখন কিন্তু ভালোর দিকে, বিশেষ করে আপনার একটা ঋণ সুবিধা হয়েছে আপনার, তারপর যেই ইটা ছিল কী বলে আমাদের যেই রেজিস্ট্রেশন কস্ট সেটাও কিন্তু কমায় নিয়ে আসছে সব মিলে। এবং আমাদের যে অপ্রদূষিত আয়ের মধ্যে যে একটা বাধা ছিল সেগুলো কমায় নিয়ে আসার পর কিন্তু এখন ফ্ল্যাট বা আমাদের যে সমস্ত অবকাঠামো এগুলো কিন্তু সেল বেড়ে গেছে এবং ওখানে এখানে কিন্তু কাজ হচ্ছে। এটা কিন্তু একসময় একেবারে স্থির একেবারে খুব আমরা জানি আপনার এখানে এসেও আমরা কিন্তু অনেকবার বলছি যে আমাদের অবস্থা ভালো না, কিন্তু আমার কাছে সুখের খবর লাগে যে এই কোভিডের মধ্যে যে এই এই আমাদের সেক্টরটা ভালো হয়েছে এটাও কিন্তু একটা সুখের খবর। এটা খারাপ হওয়ার কথা ছিল, খারাপ না হয়ে ভালো হয়েছে, তো এটা ক্রমশই কিন্তু ভালো হচ্ছে, আগামীতে আরও ভালো হবে বলে আমরা মনে করি। তো সব মিলে কিন্তু এই কোভিড পরিস্থিতিতে কিন্তু আপনার যে অবস্থা হওয়ার কথা ছিল এই দেশে বা আমাদের দেশের বিভিন্ন জায়গায় মানে ব্যবসা বাণিজ্যতে এই সেক্টরগুলোতে কিন্তু কিন্তু ওই রকম হয় নাই ডিউ টু আমাদের সরকার। এবং পরিস্থিতি যদি কোনো কারণে আবার খারাপের দিকে যায়, কারণ কোভিড তো ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে, আপনি কি মনে করেন সেজন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া আছে এবং যে ধারায় এখন ইতিবাচক ধারায় অর্থনীতি এগুচ্ছে বলে আপনারা দুজনেই মনে করছেন বা দাবি করছেন, সেই ধারাটা অব্যাহত থাকবে? দেখেন আমাদের দেশে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্যোগ আসে, কিন্তু শুধু কোভিড বলে না, আমরা কিন্তু বড় বড় দুর্যোগ, ঝড় বলেন, বন্যা বলেন, এগুলো কিন্তু আমরা ফেস করেছি। তা কোভিড যেটা বলতেছেন, আমি আশাবাদী এই জন্য আমরা কিন্তু দুইবার ধাক্কাটা সামাল দিলাম, এই যেহেতু আমরা সামাল দিছি আমরা এখন কিন্তু আশা করি আগামীতেও সামাল, তার মানে এটা না যে আমরা সতর্কতা থাকতে হবে না,
আমাদের কিন্তু সবসময়ের জন্য সতর্কতা থাকতে হবে যে গাইডলাইন কোভিডের বা স্বাস্থ্যবিধির যে গাইডলাইন সেগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। আমরা সবসময় আমাদের এটা মেনে চলতে হবে, না হলে কিন্তু আমাদের আবার যদি পরিস্থিতি খারাপ হয় তখন কিন্তু একা সরকারের পক্ষে ট্যাকেল দেওয়া কিন্তু সম্ভব হবে না, সবাইকে কিন্তু মিলে দিতে হবে। এই জন্য তবে একটা আশাবাদী আমি, আপনি যেটা প্রশ্নটা করলেন যে আমরা যেহেতু পরপর দুইবার এটা ট্যাকেল দিতে পারছি বা এটাকে আমরা আটকাতে পেরেছি, সেই ক্ষেত্রে আপনি দেখেন আপনি আমি আমি যেহেতু ক্রিকেট খেলা নিয়ে লেখালেখি করি, আজকে দেখেন আমাদের দেশে কয়েকটা ক্রিকেট টিম কিন্তু এসে খেলে গেছে এই এই পরিস্থিতি, এবং বিশেষ করে বড় বড় দেশেগুলো, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ওয়েস্ট ইন্ডিজ, এই দেশের খেলে গেছে, কিন্তু তারা খেলে যাওয়ার ফলে আপনি মনে করেন যে এই আমাদের যে এই সিস্টেমটা আমাদের, আমরা যে তাদেরকে যে সার্ভিসটা দিতে পারছি এটা কিন্তু একটা সুখের খবর যে আমরাও পারি। অন্য অন্য দেশরা যেরকম মানে কোভিড পরিস্থিতিতে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সাকসেসফুলভাবে আমরা কিন্তু আজকে দেখেন আমাদের দেশে এয়ারলাইন, শুধু আমাদের দেশে না পৃথিবীর সব দেশে কিন্তু বন্ধ হয়ে গেছিলো, আস্তে আস্তে আবার চালু হয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক এগিয়ে আসি। আমাদের এয়ারপোর্টগুলো চালু করে দিতে পারছি, আমাদের নিজেদের যে আমাদের আন্ত ট্রেন লাইন বলেন, বাস বলেন ইত্যাদি সবই কিন্তু আমরা এখন আগের মতনই পরিস্থিতি চলে আসছে। তবে আপনার কথা এটা ঠিক, আমাদের কিন্তু ওই যেটা আমি আগেও বললাম এখনও বললাম যে কোভিড ভালো হয়ে গেছে এইটা চিন্তা করে কিন্তু আমরা যদি এটাকে, যেমন মনে করেন এখন চিটাগাং কক্সবাজারে যে আপনার পর্যটনটা ছেড়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা যেটা দেখতেছি এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু এখন ট্যাকেল দেওয়া উচিত যে না এখানে আমরা একটু দেখে শুনে করা উচিত। তাই এরকম বিভিন্ন জায়গাগুলো কিন্তু আমাদের কিন্তু এখন থেকে এগুলো দেখা উচিত, স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। মিস্টার মহিউদ্দিন রুবেল কি মনে করেন যে প্রয়োজনীয় প্রস্তুতি আছে কি না, বা কী ধরনের প্রস্তুতি রেখে দেওয়া দরকার যদি পরিস্থিতি আবার খারাপ হয়? আমরা আশা করি না খারাপ হবে, তারপরে তো কোভিড সম্পর্কে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারে না। প্রস্তুতি তো আসলে শেষ নেই, আমরা তো প্রস্তুতি, আমি মনে করি যে কোনো অবস্থাতেই প্রস্তুতি আমাদের রাখা উচিত, সেটা যত ভালোই আমরা হয়ে যাই না কেন তার কোনো শেষ নেই। সো অবশ্যই প্রস্তুতি আমাদের থাকতে হবে, কারণ সিচুয়েশন এখন যা এসেছিল তার থেকেও ভয়াবহ আবার হতেও পারে, উই নেভার নো। সো আমি মনে করি যে দেখেন, আমি তখনও বলেছি যে আপনি যদি বহির্বিশ্বের সাথে তুলনা করেন, একটা উন্নত দেশের সাথে কম্পেয়ার করি বাংলাদেশকে সব কিছু আঙ্গিকে, আমরা যা করে এখন পর্যন্ত এখানে এসেছি ইন টার্মস অফ কোভিড মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সব কিছুর দিক থেকে ডেফিনেটলি ইনশাল্লাহ মাশাল্লাহ আমরা বেটার করেছি অন্যদের থেকে কম্পেয়ার করলে। সো আমাদের দেশে তো একটা ভালো মেডিকেল সিস্টেমই ছিল না, কিছু কিছু সময় বিপদও কিন্তু আশীর্বাদ হয়ে আসে ইন দ্য লং রান। আমি সেটা এই জন্যই বলছি যে দেখেন আমাদের এই ধাক্কার কারণে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা, আমি বলবো না রাতারাতি একদম সব চেঞ্জ হয়ে গেছে, বাট অনেক বেটার হয়ে গেছে। যারা আগে বিদেশে যাওয়া ছাড়া চিকিৎসা নিতে পারতো না, তারা কিন্তু এখন ঠিকই দেশে সেই জায়গাগুলো চিকিৎসা নিচ্ছে, বাধ্য হচ্ছে। আর যেটা হচ্ছে এখন ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে বা ডেভেলপ হয়েছে, সো অবভিয়াসলি সবারই কিন্তু একটা প্র্যাকটিস হয়ে গেছে বা ব্যক্তি সচেতনতাও এখানে আছে যে আমার হাত ধোয়া থেকে শুরু করে সেফটি, দেন আমার সরকারিভাবে এগুলোকে মেনটেন করা, বেসরকারিভাবে গার্মেন্টস থেকে শিলগুলো মেনটেন করা, ব্যক্তিগতভাবে মেনটেন করা, এবং একই সাথে একটা সিস্টেম কিন্তু হয়ে গেছে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে, যে মেডিকেল বলে না যেখানে বলেন যে কীভাবে আমরা করবো সামগ্রিকভাবে, সরকার কীভাবে মোকাবেলা করবে, মন্ত্রণালয়গুলো কীভাবে মোকাবেলা করবে, প্রশাসনগুলো কীভাবে মোকাবেলা করবে। সো ওই দৃষ্টিকোণ থেকে এবং বিশ্বাসে আমি মনে করি যে ডেফিনেটলি 100% আমি এভাবে গ্যারান্টি তো বলতে পারি না, তবে আমি বিশ্বাস করি যে আমরা হয়তো এত বড় বিপর্যয় যদি কাটে উঠতে পারে, যেখানে আমরা, আপনি লাস্ট লকডাউনের কথাটাই চিন্তা করেন না, যেখানে মানুষ মারা যাচ্ছিল সর্বোচ্চ সংখ্যক হয়ে, সেখানে যে অল্প কিছুদিনের মধ্যেই যে আবার এরকম হারে মৃত্যুর হার কমে আসবে, এটা তো ডেফিনেটলি এত শর্ট টাইমে আমি অ্যাট লিস্ট টু বি অনেস্ট আমি একদমই চিন্তা করিনি, কারণ আমার ধারণা ছিল যে আমরা, ইভেন এক্সপার্টরাও চিন্তা করেনি, আমার মনে হচ্ছিল যে আমরা যেহেতু লকডাউন খুলে দেওয়া হলো ঈদের পরে, আমার ধারণা ছিল যে আমার মনে হয় আবার একটা লকডাউনের দিকে আমরা যেতে পারি যদি মৃত্যুর হার না কমে। তো মাশাল্লাহ মৃত্যুর হার কিন্তু কমে আসলো, সরকারও লকডাউন তুলে দিল, গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিগুলো থেকেও আস্তে আস্তে করে দেখেন ধাপে ধাপে উঠিয়ে নিয়েছে, কিন্তু হ্যাঁ একদম বন্ধ করেনি আবার একদমও খুলে দেয়নি, কিন্তু এই যে বিচক্ষণতা, এই যে ম্যানেজমেন্ট সিস্টেমটা ডেভেলপ হয়েছে, আমরা যদি বিগত কিছু বছর আগের বাংলাদেশের সাথেও এখনের বাংলাদেশ তুলনা করি ইন টার্মস অফ বহির্বিশ্বের সাথে, আমরা কিন্তু অনেক ডেভেলপ করেছি এখানে। সীমাবদ্ধতা সংকীর্ণতা বলে না যাই বলে, সমস্যা তো থাকবেই, বাট ডেভেলপও কিন্তু আমরা অনেক করে এসেছি। বাট একটা কথা আসলে না বললেই না,
যে যত যাই কিছু বলেন না কেন আপনি, ম্যাস ভ্যাকসিনেশনের আসলে কোনো বিকল্পই নেই, আপনি ভ্যাকসিনেশনের আওতায় আনতেই হবে সবাইকে, এটাই হচ্ছে একমাত্র সমাধান। এমনিতে গার্মেন্টস সেক্টরের কি অবস্থা, আপনাদের শ্রমিকদের যে ভ্যাকসিনেশনের কতটা কত ভাগ নিশ্চিত করা গেছে? একদম আমি আপনাকে ওরকম কোনো ডেটা আমাদের কাছে নাই যে কত পার্সেন্ট হয়েছে, কারণ এগুলো তো বিক্ষিপ্তভাবে হচ্ছে। আমরা শুনছিলাম যে আপনারা নানা রকমের উদ্যোগ গ্রহণ করছেন। আমি সেটাই বলছি যে আমরা তো আসলে একদম প্রথম থেকে, আমি লাস্ট অনুষ্ঠানে বলে গেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটা দপ্তরে যেখানে যেখানে আমাদের আর্জি জানানোর দরকার আমরা করেছি, কারণ গার্মেন্টস কর্মীরাও তো আসলে দেশের অর্থনীতির একদম সম্মুখ সারিতে ভূমিকা রাখছে, সো তারা কেন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ভ্যাকসিনেশনের আওতায় আসবে না, এটা আমাদের একটা দাবি ছিল। কারণ এত বড় অর্থনীতি যারা পিছনে যাদের ভূমিকা আছে তাদেরকে তো আপনাকে সাপোর্ট করতে হবে, তারা তো জীবনযাত্রা সব বাজি রেখে তার আমার গার্মেন্টসটা চালাচ্ছে, তাহলে আমিও তো তাকে সুরক্ষা দেওয়াটা আমি বা সরকারের আমি মনে করি দায়িত্ব, এবং আমরা তো ইন্টারনালি দিয়েছি যতটুকু পেরেছি, ভ্যাকসিনেশন তো আর আমি করতে পারছি না, কারণ ভ্যাকসিনেশন তো সরকার দিচ্ছে না, চাইলেও পারছে না, কারণ বেসরকারিভাবে তো ভ্যাকসিনেশন দেওয়ার কোনো সুযোগ নাই, এবং সেটা যে কোনো অবস্থাতে আপনি বলেন না কেন। বাট আমরা যেটা করেছি, আমরা চেষ্টা করেছি কিভাবে আমাদের ওয়ার্কারদের মানে দাবিটা করতে পারে, তারা দাবি ছাড়া এমনি তো বেসরকারিভাবে তো দেয় না, আর যেটা করেছি, এবং যেমন ধরেন আমরা আমাদের ব্র্যান্ডদেরকে বলেছি, আমরা আমাদের বায়ারদেরকে বলেছি, আমরা আমাদের যে দূতাবাসগুলো আছে যারা যেইসব ব্র্যান্ড আমাদের দেশে কাজ করে তাদেরকে বলেছি, এবং বেশ কিছু ব্র্যান্ড কিন্তু প্রত্যাশা দিয়েছে, তার মধ্যে একটা জার্মান একটা বড় ব্র্যান্ড কিন্তু একটা ভালো একটা, আমি অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না, একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু অনুদান দিয়েছে বিজিএমইএর মাধ্যমে সরকারকে, বেসিক্যালি গার্মেন্টস শ্রমিকদেরকে আপনার ভ্যাকসিনেশনের জন্য। তবে এটা যে আসলে খুব বড় কিছু তা না, বাট এটা একটা উৎসাহ আর কি, বা একটা সাপোর্ট, যে একটা প্রণোদনা আপনি বলতে পারেন, যে আমরাও একটা কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। আবার চাইলে যে আমি আমার 10টা শ্রমিককে বা 100টা বা একটা শ্রমিককে যে কিনে ভ্যাকসিন দিতে পারছি না তা না, বাট এটা তো চাইলেই আপনি পারছেন না, এখানে তো অনেক বাধাবাধকতা এবং নিয়ম নীতির ব্যাপার আছে, একটা সিস্টেমের ব্যাপার আছে, সরকারের একটা পরিকল্পনা আছে, ধাপে ধাপে দিচ্ছে কীভাবে দিবে, কোন ভ্যাকসিন শেষ হয়ে গেলে আবার এই যে ভাইয়া যে কথাটা বললেন যে এই যে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ইটসেলফ, এটাই তো আমি অবাক হয়ে যাই যে আমাদের মতো দেশে কীভাবে এত সুন্দর করে আমার ফ্যাক্টরিতে আজকে ভ্যাকসিনেশন হয়েছে, আমি আনন্দের সাথে বলছি আজকেই আমার ফ্যাক্টরিতে হয়েছে। সো আমি কিন্তু নিজেও ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার ফ্যাক্টরির লোকেরাও ভ্যাকসিনেশনের আওতে আসবে। সো প্রথমে আমরা গাজীপুর দিয়ে শুরু করি, যেখানে প্রথম দুই দিনেই আমাদের প্রায় মনে হয় 29,000 সামথিং, অ্যারাউন্ড 30,000 মানুষ ভ্যাকসিনেশনের আওতে এসছে। সো সঠিক ডাটা দিতে না পারলেও আমি যদি গার্মেন্টসকে সরাসরি বলি, অ্যাটলিস্ট আমার তো ধারণা 4-5 লাখ তো মিনিমাম আসা উচিত, এবং বিক্ষিপ্তভাবে অনেকে ধরেন এলাকা ভিত্তিক ভ্যাকসিনেশন নিচ্ছে, সেই ডাটা তো আর আমাদের কাছে নাই, সেটাও খুব বেশি রিপোর্ট আকারে আমরা এখনও কালেক্ট করতে পারছি না, তবে আগাচ্ছে ভালো, এবং আগাচ্ছে যে সেটার প্রমাণ তো হচ্ছে অসুস্থতা সুস্থতার হাত দেখলেই বোঝা যাচ্ছে, এবং আমার এই যে অর্ডার বাড়ছে বলছি, অর্ডার আসছে, গার্মেন্টস বিজি হয়ে গেছে, তো সেটা তো শ্রমিকের মাধ্যমেই হচ্ছে, তো শ্রমিক যদি সুস্থ না থাকে, যদি অসুস্থ থাকে, তাহলে তো আর এটা সম্ভব হতো না। তো সামগ্রিকভাবে আমি বিশ্বাস করি যে বিপর্যয়ে আমরা অ্যাজ এ জাতি কাটিয়ে উঠেছি গত 2টা ঢেউ বা 3টা ঢেউ যেটাই বলি না কেন, আমার মনে হয় আমরা ইনশাআল্লাহ সামনেও আমরা কাটিয়ে উঠতে পারবো। মিস্টার রুবেল, আমরা যেটি জানি যে মানে তৈরি পোশাক খাতের ক্ষেত্রে ভিয়েতনাম বাংলাদেশের ঘাড়ের উপরে সবসময় নিঃশ্বাস ফেলছে, এবং কিছুদিন আগে তো বাংলাদেশকে ছাড়িয়ে গেছিলো তারা, আবার বাংলাদেশ তাদেরকে অতিক্রম করেছে, এখনও অনেকেই মনে করেন যে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু ভিয়েতনাম। সো এটাকে ওভারকাম করবার জন্য আসলে কী ধরনের প্রস্তুতি আছে, এবং বাংলাদেশ এই যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে যেসব চ্যালেঞ্জেস আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা ভিয়েতনামের সঙ্গে কতটা লড়াইয়ে টেক্কা দিয়ে কতখানি করতে পারবে বলে মনে হয়, মানে আমি বুঝতে চাইছি যে আপনাদের আসলে প্রস্তুতিটা কীরকম। খুবই প্রত্যাশিত কোয়েশ্চেন, এই টপিকটা আসলে রিসেন্ট লাস্ট বেশ কিছুদিন ধরেই আমরা আলোচনা করছি, এবং আমি যেহেতু মিডিয়াটার সাথে একটু বেশি জড়িত আমাদের বিজিএমইএর প্রতিনিধি হিসাবে, সো আমি অনেকের সাথে কথা বলি মিডিয়ার সাথে নিয়ে, এখানে কিছু জিনিস জানার ব্যাপার আছে। আমরা গতবারও যে আমরা যে ডেটার কথা বলছি ভিয়েতনাম আমাদের থেকে এগিয়ে ছিল, হ্যাঁ ছিল ঠিকই আছে, বাট এখানেও কিছু আমি আমি মারপ্যাচ ছিল। আমাদের দেশে যে ডেটাটা আমরা প্রকাশ করি, আমরা কিন্তু প্রকাশ করি অলওয়েজ হচ্ছে শুধুমাত্র গার্মেন্টস খাতকে নিয়ে, যখন আরএমজি এক্সপোর্ট কত হয়েছে আপনি যদি দেখবেন, ভিয়েতনাম এখন যে ডেটাটা দিচ্ছে বা দেয় ইন্টারনালি, সেটা কিন্তু দেয় ওদের আরএমজি এবং টেক্সটাইল, রেডিমেড গার্মেন্টস এবং টেক্সটাইল। সো যেই ডেটার পার্থক্য অলরেডি এখন আপনি দেখছেন যে আমরা এগিয়ে গেছি, সেটা কিন্তু প্রকৃত অর্থে আরও বেশি, বিকজ ওদের টেক্সটাইলটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে সংখ্যাটা আরও বেড়ে যাবে, যেটা কিনা এ বছর শেষ নাগাদ আমি মনে করি আরও বিস্তর একটা পার্থক্য হবে। সো দেখেন ভিয়েতনামের খুব বেশি গ্রো করার কিন্তু জায়গা নাই, ওরা কিন্তু অলরেডি হাই ভ্যালু এডেড প্রোডাক্ট দিয়েই শুরু করেছে, আমরা ছিলাম হচ্ছে কিন্তু লো এন্ডের প্রোডাক্টে।
সো আমরা লো এন্ড থেকে এখন যাচ্ছি আস্তে আস্তে করে ধাপে ধাপে হাই এন্ডে। বাংলাদেশ বিস্তর বড় একটা দেশ, বিস্তর জনবহুল একটা দেশ। আমাদের দেশে গার্মেন্টস সেক্টরটা ডেভেলপ হয়েছিল কেন? মেন রিজনই তো ছিল আমার শ্রমিক, মানে আমি খুব ভালো শ্রমিক, দক্ষ শ্রমিক, আমি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আমি পাচ্ছি। এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্যই কিন্তু আমার এখানে গার্মেন্টস সেক্টরটা ডেভেলপ হয়েছে, বাইরে এসেছিল। বাট আস্তে আস্তে কিন্তু যেটা হচ্ছে, চায়না থেকে আপনার আমেরিকা বা ইউরোপ এই দেশগুলো আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে, যে কোনো কারণেই হোক না কেন সে অর্ডারগুলো চলে আসছে। আর ভিয়েতনামের কথা যদি বলেন, ভিয়েতনাম অলরেডি একটা লেভেলে স্যাচুরেটেড হয়ে গেছে, তারা খুব তারাও বাড়তে পারবে, বাড়বে, আমি বলছি না পারবে না, বাট তাদের বাড়ার যে অপরচুনিটি এবং স্কোপ, তার থেকে আমাদের স্কোপটা অনেক বেশি আছে, অনেক অনেক বেশি কাজ করার সুযোগ আছে। আমি শুধুমাত্র ভিয়েতনাম যদি দেখেন, ওরা মূলত সিনথেটিক এবং হাইব্রিডের প্রোডাক্টগুলো বেশি করে, ম্যানমেড ফেবার। আমাদের এবারের বিজিএমই বোর্ডের যে কয়েকটা স্টেয়ার ছিল, তার মধ্যে একটা মেইন ছিল হচ্ছে যে আমরা ম্যানমেড ফাইবার আমরা এই এটাকে আমরা নিয়ে আসবো, কারণ এটা আমাদের দেশে হাইভ্যালুয়েটেড প্রোডাক্টের যে ঘাটতি আছে সেটা বেসিক্যালি ম্যানমেড ফাইবার দিয়েই পূরণ করা সম্ভব। আমরা যেটা ট্রেডিশনাল কটন দিয়ে বেসিক্যালি আমরা অভ্যস্ত, এবং এটার ব্যবহারের অনেক রকম মানে প্রবলেমে কিন্তু আছে। রিসেন্টলি যে কটনের প্রাইস বেড়ে গেছে, দেখেন আমাদের কিন্তু অলরেডি নিট খাত একটা ভালো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে, বায়ারদের সাথে একটা মারপিট শুরু হয়ে গেছে, প্রাইস ডিফারেন্স হয়ে গেছে, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট অনেক 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 ইস্যু চলে আসছে, ডিফিকাল্টিস হচ্ছে। বাট এই আমরা যদি সিনথেটিক ফাইবারের দিকে আস্তে আস্তে যাই, বিশ্বে আপনার টোটাল যেই কাপড় ব্যবহার হয় সেখানে 75% ব্যবহার হয় হচ্ছে সিনথেটিক, আর 25% অ্যারাউন্ড 75-80 আপনি বলতে পারেন এরকম একটা পার্সেন্টেজ হচ্ছে সিনথেটিক এবং কটন। সেখানে আমাদের দেশে হচ্ছে জাস্ট উল্টা, 20-25 এবং 70-75 হচ্ছে আপনার, বা 75-80 হচ্ছে আপনার, আমরা 25% অ্যারাউন্ড আমরা ব্যবহার করছি কটন, 75 ব্যবহার করছি কটন, 25 ব্যবহার করছি আমরা নন কটন। তাহলে আমাদের বাড়ার স্কোপটা কতটুকু আছে আপনি জাস্ট এই ডাটাটা দেখেই আপনি বুঝতে পারছেন। সো আলটিমেটলি আমাদের এখানে যেটা করতে হবে, ব্যাকওয়ার্ড লিঙ্গেজটা আমাদেরকে অনেক বেশি স্ট্রং করতে হবে, কারণ এই ম্যানমেড ফাইবারের বলেন আর আপনি নর্মাল আপনি কটন প্রোডাক্টই বলেন, আমাদের তো আসলে র মেটেরিয়ালস কোনোটা আমাদের দেশে হয় না, আমরা তো বাইরে থেকে ইম্পোর্ট করে এনেই করতে হয়। তো আলটিমেটলি আমরা যদি আপনার পুরোপুরি করতেও না পারি, এই যে এলডিসির কথা বলছি, আমরা হয়তো পুরোপুরি কখনোই করতে পারবো না, কিন্তু একটা পর্যায় পর্যন্ত তো আমরা ধাপ পর্যন্ত পারি। সো আমরা যদি এখন থেকেই সেই ইনভেস্টমেন্টগুলো চিন্তা করি যে কোন অর্ডারগুলো আসছে, ভিয়েতনাম কী করছে, আমরা সামনে আমাদের কাছে কোন অর্ডারগুলো আসছে, চায়না থেকে কোন অর্ডারগুলো মুভ করবে, আমাদের কোন অর্ডারগুলো সামনে করা উচিত, কোন দিকে আর&ডি বাড়ানো উচিত, তো সেই অর্ডারগুলো, যেমন আমি যদি ম্যানমেড ফাইবারের প্রোডাক্টের কথাই বলি, আলটিমেটলি কী হবে, 2-5 বছর পরে ম্যানমেড ফাইবার রিলেটেড যে সিনথেটিক ফাইবার রিলেটেড প্রোডাক্টগুলোর ফ্যাক্টরি সংখ্যা দেখা যাবে যে বেড়ে যাচ্ছে বা ইনভেস্টমেন্ট হচ্ছে। বাট দেখেন কেউ কিন্তু আর একটু দূরে চিন্তা করছে না, খুব কয়েকটা ফ্যাক্টরি বাংলাদেশে 2-3 ফ্যাক্টরি হয়েছে যারা এই ফ্যাব্রিক এখন করছে। তো আলটিমেটলি এখন যদি আমরা ফ্যাব্রিকে এখানে ইনভেস্টমেন্ট করি, র মেটেরিয়াল আই মিন ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিতে, তাহলে যেটা হবে 2-5 বছর পরে আমার ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি ডেভেলপ থাকবে, অনেক বেশি গার্মেন্টস এবং এক্সপোর্ট আমরা এই হাই ভ্যালুয়েটেড এবং এই জায়গাগুলোতে আমরা আসতে পারবো। তো সেই ক্ষেত্রে ভিয়েতনাম আমি মনে করি কখনোই আমাদের সাথে লং টার্ম কম্পিট করে আসতে পারবে না। সামগ্রিকভাবে রিসেন্টলি আমাদের একটা ট্রানজিশনের মধ্যে আমরা যাচ্ছিলাম। আর একটা কথা না বললেই না, গত বছর যখন লকডাউন হয়, লকডাউনের মধ্যে কিন্তু ভিয়েতনাম কিন্তু খোলা ছিল, আমরা কিন্তু কিছুদিন আমরা বন্ধ ছিলাম। তো যেখানে আপনি $1 billion কথা বলছেন, আমাদের এক মাসে এক্সপোর্ট হয় 2-3 billion, তাহলে এক মাস দুই মাস বন্ধ থাকলে তো আপনি 6-7 million তো এখানেই পিছিয়ে গেছেন। তো ভিয়েতনামের সাথে প্রকৃত করতে পিছিয়ে গেছে আমি কিন্তু কথাটা এগ্রি করছি না, মানে আমি কাগজে কলমে হয়তো আপনি এগ্রি করছেন, কিন্তু যদি অ্যানালাইসিস করে দেখি যে আমি আপনাকে যে 2 মাসের ডেটাটা দিলাম, 2 মাস পিছিয়ে গেছেন, তো আলটিমেটলি তো আপনি পিছান নেই। সো ভবিষ্যতের কথা যদি বলে, আমি বিশ্বাস করি যে আমাদের যথেষ্ট সক্ষমতা আছে, অপরচুনিটি আছে, ভিয়েতনাম আমাদের সাথে কম্পিট করে উঠতে পারবে না, বাট হ্যাঁ আমাদের নেক টু নেক বা পিছনে হয়তো ওরা থাকবে, কম্পিট করবে, কিন্তু আমরা আগে যাব। মিশন লিয়াকত আলী ভুঁইয়া, এমনিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি এগুচ্ছে কথা ঠিক, কিন্তু বা চ্যালেঞ্জেস কী দেখেন, যে এখনও কী ধরনের চ্যালেঞ্জ আসলে, সেটা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে হোক, সেটা ব্যাংক লোনের ক্ষেত্রে হোক, বা ওভারঅল ইনভেস্টমেন্ট বা FDI-এর ক্ষেত্রে হোক, কী ধরনের চ্যালেঞ্জ দেখেন আপনি? চ্যালেঞ্জ দেখেন, আপনি যে প্রথমে আমি ব্যাংকের কথা বলি, ব্যাংকটা আছে আপনি যে বিশেষ করে সরকারি ব্যাংকগুলা, সরকারি ব্যাংকগুলা কিন্তু আমি এখানে অনেকবার বলছি, আবারও রিপিট করি, যেহেতু কোভিড পরিস্থিতি মাত্র গেল, সরকার তো এখন চাইবে এখানে আরও নতুন নতুন
প্রকল্প আসুক, আরও আরও ইনভেস্টার আসবে, সরকার কিন্তু সরকারের কাজ করে যাচ্ছে। এখন ব্যাংকের মন মানসিকতা একটু পরিবর্তন করা উচিত। ব্যাংক সেই আগেকার নিয়ম অনুযায়ী যদি কাজ করে দেয়, মানে আমি এই সেক্টরগুলোতে আমি ঋণ দেব, আর অন্য সেক্টর সম্বন্ধে তাদের কাছে কোনো এক্সপার্টই নাই, তার ঋণ দিবে কীভাবে? এখন পৃথিবীতে কিন্তু অনেক সেক্টর, নতুন নতুন সেক্টর আসতেছে। এখন আপনি মনে করেন ব্যাংকে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, টেক্সটাইল সেক্টরে ঋণ দেয়, কিন্তু অন্য সেক্টর আমি বলতে পারি আপনি যে কম্পিউটার সেক্টর বলেন, অন্য স্বাস্থ্যখাত বলেন, স্বাস্থ্যখাতে ঋণ দেওয়া দরকার, সেখানে কিন্তু তাদের কোনো এক্সপার্ট নাই এখন পর্যন্ত। তো এই এই সব জায়গা কিন্তু ব্যাংকের উচিত। আর বিশেষ করে আমি বলবো ব্যাংকের স্বল্প যেগুলো আর কি আপনার স্বল্প আয়ের লোক যারা আছে, যে ছোটো ছোটো ব্যবসা করে, সেই জায়গাটাও কিন্তু ব্যাংকের উচিত কিছু নিয়ম পরিবর্তন করা। এখন ব্যাংকের নিয়ম হচ্ছে যে তার ক্যাপাসিটি, মানে তার একটা লোককে যখন ঋণ দিতে যায় তার ক্রেডিট রিপোর্টটা দেখে, ক্রেডিট রিপোর্ট বলতে তার সম্পদ কেমন আছে, সেই সম্পদের উপরে কিন্তু তাকে ঋণ দেওয়া হয়। এখন একটা স্বল্প আয়ের লোকের কাছে কিন্তু এই ক্রেডিট রিপোর্ট চাইলে কিন্তু তার ক্রেডিট রিপোর্ট ওরকম দিতে পারবে না। সেই নিয়মগুলো কিন্তু এখন পাল্টানো উচিত বলে আমি মনে করি। এটা সুষ্ঠু মানে কীভাবে দেওয়া যেতে পারে এই স্বল্প আয়ের লোকদের জন্য, ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ, কারণ ব্যাংকের আপনাকে ঋণ দিতে হলে আপনার ইনকাম ট্যাক্স টিএন নাম্বার লাগবে, আপনার ট্রেড লাইসেন্স লাগবে, ইত্যাদি অনেক কিছু লাগে। তো এই এই জায়গাগুলোতে একটু আপনাকে নিয়ম পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি, বিশেষ করে ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে পর্যটন খাত বা স্বাস্থ্য খাত যেগুলো আছে, পর্যটন খাতে আপনি যে ভাই যেটা বললো যে অনেক সময় বিপদ বা ঝা এইগুলোর থেকে কিন্তু আবার শিক্ষণীয় জিনিস অনেক আবার ফল ভালোও আসে। আজকে দেখেন পর্যটন খাতে আমাদের দেশে কিন্তু হাজার হাজার লোক বেড়ে যেত, বিভিন্ন এই আশেপাশের দেশে যেত, গত দেড় বছর ধরে কিন্তু যাচ্ছে না। এখন কিন্তু আমাদের দেশে তারা কিন্তু খুঁজে খুঁজে বিভিন্ন পর্যটনের জন্য যাচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু এতে কিন্তু একটা নতুন সম্ভাবনা জাগতেছে পর্যটনের খাতে। যদিও পর্যটন খাত গত দেড় বছরে খুবই খারাপ অবস্থা, তারপর আমি মনে করি এখানে কিন্তু আমরা আশাবাদী। দ্বিতীয়ত আপনি দেখেন স্বাস্থ্যখাতে, স্বাস্থ্যখাতে কিন্তু শুধু কোভিড না, আগে কিন্তু বিভিন্ন রোগের জন্য দেশের বাইরে কিন্তু লোক চলে যেত, চিকিৎসা রোগী চলে যেত। আপনি ব্যাংকক বলেন, সিঙ্গাপুর বলেন, ভারতে তো আপনার মানে বেনাপোল দিয়েও যেত, এয়ার দিয়েও যেত। তো সেই সেই রোগীগুলো কিন্তু না যেয়ে এখানে চিকিৎসা হয়েছে, আমাদের দেশেই তো চিকিৎসা হয়েছে তাদের নিশ্চয়ই। তো এখানেও কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মী বলেন, ডাক্তার বলেন, অনেক উন্নত মানের চিকিৎসা করছে এবং তারা এই আমাদের চিকিৎসার সাইডটাও কিন্তু উন্নত হয়েছে, এবং আমরাও কিন্তু এই দেড় বছরে আমরা কিন্তু এই এই জায়গাটাও কিন্তু আমরা ভালো করছি বলে মনে করি, এবং আগামীতে এটার কিন্তু একটা প্রভাব থেকে যাবে। তখন কিন্তু স্বাস্থ্যখাতে মানে যারা বাইরে চলে যেত তাদের কিন্তু অনেক লোক এখানে কাজ করবে। এবং তাছাড়াও স্বাস্থ্য খাতের আপনি যে নর্মাল পরিস্থিতির কথা বলবো, আগে আপনার হার্টের চিকিৎসার জন্য 90% লোক চলে যেত বিদেশে, সেটা কিন্তু আমি আপনি দেখবেন যে গত 4-5 বছরে কিন্তু এর একদম পরিবর্তন হয়ে গেছে। এখন এই সমস্ত রোগী কিন্তু আমাদের দেশেই কিন্তু চিকিৎসা হচ্ছে এবং তারা কিন্তু সাকসেসফুল চিকিৎসা হচ্ছে। তো এই এই সব খাতগুলো কিন্তু ক্রমশই ভালো হচ্ছে। আর আপনি তো ওষুধের কথা বলবেন, আমরা কিন্তু ওষুধ অনেক জায়গায় রপ্তানি করতেছে, ওষুধ মেডিসিন কিন্তু আমরা অনেক, এবং এই যে ভ্যাকসিনও কিন্তু আমাদের দেশে হবে বলে আমরা আশাবাদী, এবং এটা হয়ে গেলে আপনি দেখবেন যে আমাদের এই খাতগুলো যেগুলোর কথা আমরা বললাম, শুধু আমরা কিন্তু আমরা জানি যে গার্মেন্টস খাত অবশ্যই ভালো, অনেক উন্নতি হচ্ছে, কিন্তু অন্য অন্য খাতগুলোও কিন্তু ক্রমশই ভালো হয়ে আসতেছে, এবং ফলে কিন্তু আর যে সাপোর্টিংটা মেনলি আমি ভালোর কারণটা আমি আপনাকে বলতে হবে যে দেখেন আমাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক মানে অ্যাটলিস্ট 10 বছর আগের কথা আপনি চিন্তা করেন, এখন চিন্তা করেন অনেক কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। শুধু আপনার আমি যোগাযোগ ব্যবস্থার মধ্যে কিন্তু আমি টেলিফোনটাকেও নিয়ে আসবো, মানে আপনার টেলিফোনের যে এই আমরা কথা বলি, একসময় টেলিফোনে কিন্তু আমরা কথা বলতে গেলে টেলিফোনের কিন্তু ওই একটা বড় টেলিফোন ছিল, মনে হয়
১০০ টাকা না ১০০ টাকা খালি লাগতো, কল করলে আসতে যেতে টাকা লাগতো। তো সেইখান থেকে আমরা কিন্তু সরে আসি। এখন ওই টমেটোর দোকানও এই গ্রামীণ ফোন আছে বা এই যে কোনো ফোন আছে, এগুলা আবার অন্য অন্য যে কোনো জায়গায় আপনি গ্রামগঞ্জে যান সেখানে আপনি এই টেলিফোন পাবেন। ফলে ব্যবসা বাণিজ্য কিন্তু এই জন্য অনেক এগিয়ে গেছে। তাছাড়া অবকাঠামো যেটা যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন জায়গার থেকে আপনার কিন্তু যোগাযোগ ব্যবস্থা, আপনি ঢাকার বাইরে যদি যান কোনো সময় দেখবেন যে যোগাযোগের যে উন্নতি হয়েছে সেটা কিন্তু আপনি তখন বুঝতে পারবেন যে রাস্তাঘাট কীভাবে উন্নতি হয়েছে, এবং এটা কিন্তু দরকার ছিল। আজকে আপনি দেখেন মেট্রো রেলের কথা যদি আমি বলি, আমি আপনি কোনো এক সময় টেলিভিশন বলেন, ফ্রিজ বলেন, এয়ার কন্ডিশন বলেন ইত্যাদি ছিল কিন্তু যে না এটা এটা বিলাসবহুল পণ্য, কিন্তু এখন ওইটা কিন্তু সেই যুগ শেষ। এখন কিন্তু টেলিভিশন এসেন্সিয়াল হয়ে গেছে, টেলিভিশন দরকার, ফ্রিজ দরকার, এবং এই মেট্রো রেলও কিন্তু এখন আমাদের দরকার। এটা হওয়া উচিত ছিল আরও ২০ বছর আগে। আপনি কলকাতা হয়েছে 84-এ, এবং আমেরিকার কথা বাদ দেন 100 বছর আগে হয়েছে, কিন্তু এই এটা চিন্তাই করে না কেউ যে এখানে মেট্রো রেল দরকার, এই ধরনের এক্সপ্রেস রোড দরকার, এটা কেউ চিন্তা করে যে বর্তমান সরকার এটা এসেই কিন্তু এটা স্টার্ট করছে, এবং এই ফল কিন্তু আমাদের ভবিষ্যৎ বংশধররা পাবে। তো এই এই যে মেট্রো রেল বলেন, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা যে উন্নতি হচ্ছে বা হবে, আপনি একটা পদ্মা সেতুর চিন্তা করেন, নিজেদের অর্থে যে আমরা পদ্মা সেতুটা করলাম বা করতে যাচ্ছি, এই পদ্মা সেতু দিয়ে নিশ্চয়ই প্রধানমন্ত্রী হাঁটবে না, এখান দিয়ে হাঁটবে এদেশের জনগণ, এই দেশের জনগণ আসবে, আসা যাওয়া করবে, প্রত্যেকটা জায়গায় আপনার অর্থনীতিকে উন্নতি হবে, এবং এর ফল এই ফলটা কিন্তু সবচেয়ে আগে পাবো আমরা ব্যবসায়ীরা, যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যতে থাকে তারা কিন্তু এটার রিয়াকশনটা হবে যে তারা পাবে। আজকে দেখেন বিদ্যুৎ ব্যবস্থার কথা চিন্তা করেন, কোনো এক সময় বিদ্যুৎ ছিলই না, বিদ্যুৎ কখন আসবে আমরা এটা চিন্তা করতাম, কিন্তু এখন দেখেন এটা উল্টা হয়ে গেছে। তো এই এই আমরা এই করোনার কালে যদি আগের মতন বিদ্যুৎ না থাকতো, করোনা যে লোক যে মারা গেছে তার চেয়ে বেশি লোক মারা যেত বিদ্যুৎ না থাকার জন্য। বিদ্যুৎ যদি না থাকে, আপনি দেখেন বিদ্যুতের সার্ভিস দেখেন, আমি যেই সার্ভিসগুলোর কথা বললাম প্রত্যেকটা সার্ভিস দেখেন, মানে আমি যেটা প্রথমেই আমি যে কথাটা বলছিলাম, এই জিনিসটা আসছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, তার লিডারশিপে সমস্ত যে বিভিন্ন জায়গায় যারা কাজ করে, আমি যেটা প্রথমেই বলছি যে পুলিশ বলেন, স্বাস্থ্যকর্মী বলেন, আমাদের সাংবাদিক ভাইরা বলেন, সবাই মিলে কিন্তু সবাই প্রচেষ্টায় কিন্তু আমরা কিন্তু একটা জায়গায় আসছি এবং করোনাটাকে মোকাবেলা করছি। আর আপনি যেটা আগেও বলছেন যে আগামীতে যদি করোনা হয় হতে পারে, তো সেই জায়গায় কিন্তু তুলনামূলকভাবে আমাদের প্রথম ফেজ দ্বিতীয় ফেজের চেয়ে ইনশাল্লাহ আমরা কিন্তু তৃতীয় ফেজ বা চতুর্থ ফেজ যেটা আসবে সেটা কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো। এই জন্য বিকজ আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এবং ওই এক্সপিরিয়েন্সটা আমরা কিন্তু এখানে জানেন, আপনি চিন্তা করতে পারেন যে মহাখালীতে যে হাসপাতালটা দিছিল কত তাড়াতাড়ি, আমি মেয়র সাহেবকেও ধন্যবাদ জানাবো যে কত তাড়াতাড়ি এই এই হাসপাতালটা করে আমাদের চিকিৎসা দেওয়া হয়েছে মানুষদের। আমি যে চ্যালেঞ্জেসগুলো আর কি মনে করেন সামগ্রিকভাবে, এটা তো তৈরি পোশাক খাতের আছে, সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে বাংলাদেশ এখন কোন কোন জায়গায় আসলে ঠিকঠাক করা দরকার বলে মনে হয়? আসলে আমরা তো সব জায়গাতেই টুকটাক করে এগিয়ে যাচ্ছি, তবে ব্যবসার ক্ষেত্রে যদি আমি বলি যে ধরেন ব্যবসা করতে গেলে একটা বাইরের কোম্পানিও যদি বিদেশ থেকে বাংলাদেশে আসে, আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস সেলগুলো আমি মনে করি অনেক বেটার করা উচিত, ইন টার্মস অফ যে ইনকর্পোরেশন থেকে শুরু করে যে সমস্ত ব্যবসা করার শুরুতে আপনার কী লাগে কাগজপত্র। সো কাগজপত্র জটিলতাগুলো আমাদের কমাতে হবে। আমরা আসলে আমি নিজে এই মোমেন্টে একটা কোম্পানি খুলছি, এটা খুলতে আমি আমার নেম ক্লিয়ারেন্স দিয়ে আমি বসে আছি, আমি এখনও নেম ক্লিয়ারেন্স পাইনি, আইটি সমস্যা হচ্ছে ওদের, দেন সো ইট আমি দেখলাম যে ইট উইল টেক অ্যারাউন্ড 1 মান্থ আমার মনে হয় সব কিছু মিলে কাছাকাছি, বা তড়িঘড়ি করলো হয়তো 15-20 দিন। সো আপনি 15-20 দিন যদি আপনার পেপার ওয়ার্কেই চলে যায় একটা কোম্পানি খুলবেন, প্রথমেই তো আপনি একটা ব্যবসাকে
নিরুৎসাহিত করে দিচ্ছেন। তো এই জায়গাগুলোতে আমাদেরকে আরও মডার্ন হতে হবে, আমরা যাতে করে খুব ফাস্ট সার্ভিসে আমরা একটা ব্যবসাকে মাঠে আনতে পারি। তার জন্য প্রথম হচ্ছে এই ডকুমেন্টেশন আসছেন, দেন আসছে হচ্ছে আপনার যার যেই ধরনের ব্যবসা, ফর এক্সাম্পল ব্যাঙ্কিং খাত তো প্রতিটা ব্যবসাতেই থাকবে, ভাই অলরেডি ব্যাংকের কথা বললেন। তো ব্যাংকদেরকে আসলে দেখেন, আমাদের দেশে ছোট একটা দেশ, এই দেশের যে অর্থনীতির কথা বলছি তার জন্য কতগুলো ব্যাংক আমরা আছি, সো ব্যাংকগুলোর যেই পরিমাণে ব্যাংক আছে সেই পরিমাণের সেবা বা সুবিধা কি আমরা পাচ্ছি কি না, বা আমরা কি নতুন ব্যবসা কি আসছে কি না। সো ব্যাংকগুলোকে আসলে নতুন ব্যবসাগুলোর ক্ষেত্রে অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হবে এবং অনেক বেশি সাপোর্টিভ হতে হবে। অর্থনীতি যেভাবে গ্রো করছে তাদেরকেও সেভাবে চিন্তা করে, শুধু গার্মেন্টস খাতের কথা আসলে আমি এখন আর মিন করছি না, অন্য অন্য ব্যবসাগুলোকেও তাদেরকে সাপোর্ট দিতে হবে, ঋণ প্রদানের ক্ষেত্রে তাদেরকে ট্রেডিশনাল ওয়েতে না যেয়ে যে কার কী আছে, কার কী নাম বা কয়টা ব্যবসা আছে এগুলো না যেয়ে যে রিয়েল ব্যবসায়ীদেরকে, নতুন ব্যবসায়ীদেরকে নিয়ে আসা। দেন আসেন আপনি ধরেন যদি এক্সপোর্ট করেন বা ইয়ে করেন, তখন আসছে কাস্টমস বা অন্য জায়গাগুলোতে অনেক বেটার হয়েছে আগে থেকে, আমি অস্বীকার করব না। এবং তারাও বিশেষ করে এখন যেই অফিসারগুলো কাজ করছেন আপনি সরকারিভাবে, যারা বিসিএস দিয়ে আসেন, যারা এখন নেতৃস্থানীয় বড় বড় জায়গায় যাচ্ছেন, তারা কিন্তু আসলে অনেক বুঝে, অনেক শিক্ষিত এবং ভালো শিক্ষিত লোকজন কিন্তু এখন এই জায়গাগুলোতে আছে। তারা তাদের ম্যাক্সিমামই বোঝার চেষ্টা করেন, কিছু সামগ্রিক জটিলতার কারণে হয়তো তারা ম্যানেজ করে উঠতে পারেন না ওভারঅল সিস্টেমের কারণে, বাট আস্তে আস্তে সেই জায়গাগুলো হয়ে উঠছে। এবং আমাদের সরকারের যে প্রজাতন্ত্রের যে কর্মচারী যারা আছেন অন্য জায়গার ক্ষেত্রে, আমি যদি বলি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইয়েগুলোর ক্ষেত্রেও আগে এরা অনেক স্মার্ট, অনেক স্মার্টলি এখন হ্যান্ডেল করছেন। বিশেষ করে আমি আমার একটা অভিজ্ঞতা বলতে পারি যে আমি বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছি, আমার আমার ইন্ডাস্ট্রির হয়ে অনেক আমি অনেক মিটিংয়ে যাচ্ছি বা দেখি, এবং মানে অকল্পনীয়ভাবে কিন্তু তারা আসলে কাজ করছে এবং সাপোর্ট দিচ্ছে। সো আমি নেগেটিভের থেকে অবশ্যই আমি পজিটিভগুলোকে তুলে ধরতে চাই, যে অনেক পজিটিভলি আমরা আগাচ্ছি, বাট আগানোর তো আসলে পজিটিভলি তো মানে শেষ নাই। আমরা আমরা তো টার্গেট করছি, আমরা চার ছুব, এখন চার ছুতে হলে তো এই আগানো আসলে যথেষ্ট না। আমরা এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাচ্ছি, আমরা 2030 টার্গেট করছি, তো অবশ্যই আমরা ভালো করছি, বাট যেই ভালোর দিকে আমরা যেতে চাই বা আমরা কথা বলছি এই গ্র্যাজুয়েশনের পরে কি হবে, গ্র্যাজুয়েশনের পরে তো কিছু কিছু ক্রাইসিস ডেফিনেটলি, সেটাই বলছি আমি, যেমন সেটি মোকাবেলার জন্য মানে কি করণীয় বলে, যে আমাদের ব্যাক এন্ডে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো এখন থেকে আমাদেরকে ভাবতে হবে। আমি যদি গার্মেন্টস খাতের কথা বলি, যে আপনি তো একসময় দেখা গেছে আপনি ইম্পোর্ট করে এনে আপনি সেই জিএসপি সুবিধাগুলো পাচ্ছিলেন, এগুলো তো আমরা সারা জীবন পাবো না। তো ডেফিনেটলি আমাদেরকে ব্যাক ইন্ডাস্ট্রিতে যেতে হবে, আমাদেরকে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, স্বনির্ভরতার দিকে যেতে হবে, এখন থেকে সেগুলো লবিং করতে হবে যে আমরা যাতে করে সুবিধাগুলো আরেকটু লিঙ্গারিং করতে পারি, পারা যায় কি না, আর যদি না পারা যায় সেক্ষেত্রে আপনার আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজগুলো কোথায় কোথায় আছে, কোন কোন প্রোডাক্ট কোন কোন দেশের সাথে আমরা বাণিজ্যগুলো বাড়াতে পারি, বিকল্প বাজারগুলো কী হতে পারে, সেগুলো নিয়ে রিসার্চ করতে হবে, কাজ করতে হবে। সামগ্রিকভাবে আমাদের যে দেশের আপনার এই যে বিদেশিতে আমাদের যে মিশনগুলো আছে, আমাদের যে অফিসগুলো আছে, তাদের আসলে তৎপরতা আরও অনেক বাড়াতে হবে এই যোগাযোগগুলোর ক্ষেত্রে। দেন আমাদের আপনার ইনফ্রাস্ট্রাকচারের কথা আমি বারবার বলছি, যে আমাদের নিজেরাই যাতে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কে যে আমরা আরও স্ট্রং হতে পারি, আমরা আমাদের এখানে চপ তৈরি করতে পারি। আরেকটা আলোচনা আছে যে আপনার তৈরি পোশাক খাতের ক্ষেত্রে যে বিদেশি বিনিয়োগ, এটি এই বিষয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত? অনেকে মনে করেন যে এখানে বিদেশি বিনিয়োগ আসলে আরও ভালো হবে বাংলাদেশ এই খাত, সো এটি নিয়ে আপনাদের কোনো? দেখেন আসলে এই জায়গাটায় এক একজনের এক এক মতামত থাকতেই পারে, প্রত্যেকের মতামত ভিন্ন, বাট ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি স্বাগত জানাই, কারণ বিদেশি আমরা তো খুব রিচ কান্ট্রি না, সো বিদেশি বিনিয়োগ এনে যে সে আসলে নিয়ে যাচ্ছে তাও তো না, সব কিছু সে তো আমার দেশে ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, আমার দেশের সে খরচ করছে, সে আমার দেশে আপনার শ্রমিক কাজে লাগাচ্ছে, আমার দেশের অর্থনীতির এক্সপোর্টের সাথে সরাসরি কিন্তু ভূমিকা রাখছে। এখন প্রফিটেবিলিটি তো আসলে যারটা সে নিয়ে দেশের বাইরে যেতেই পারে বা যাবে, এই সিস্টেম তো সব দেশেই আছে, সব দেশে আমরাও আমাদেরও তো অনেক আমরাও যে যাচ্ছি না তা কিন্তু না। সো এখন জিনিসটা যদি সুন্দর মতো লিগালি হয় এবং তার জন্য যদি আমার দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, শুধুমাত্র টাকা কেন চিন্তা করছি? একটা ফরেন ইনভেস্টমেন্ট যখন আসে সে তো শুধু আসলে একটা ইন্ডাস্ট্রি টাকা নিয়ে আসে না, এক্সপার্টাইজ নিয়ে আসে, টেকনোলজি নিয়ে আসে। তো আমার দেশের কিন্তু জনবল আছে, সব আছে, টেকনোলজি কিন্তু নাই, আমার নো হাওটা কিন্তু নাই। আজকে যদি আপনি দেখেন, আমি 10 বছর আগেও, 5 বছর 10 বছর একটু পেছনেও যদি যাই, আমাদের নিজেদের ফ্যাক্টরিগুলোতেই তো আমরা ফরেন নির্ভর ছিলাম, আমরা ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, ফিলিপাইন থেকে আমার ফ্যাক্টরিতে তো লোক ছিল, এখনও অনেক ফ্যাক্টরিতে আছে,
কমে গেছে। তা আলটিমেটলি এগুলো হয়েছে কেন, কারণ এই যে বিদেশি টেকনোলজিগুলো আমরা দেশে ইমপ্লিমেন্ট করতে পেরেছি তাতেই তো। তো ফরেন বিনিয়োগ আমি এফডিআই সবসময় স্বাগত জানাই যদি সেটাকে সুন্দর মতো আমরা মেনটেন করতে পারি, বাট এই স্বাগত জানানোর জন্য তাদেরকেও তো আসলে অ্যাট্রাকটিভ কিছু দিতে হবে, এবং তাই সে কেন এসে আপনার তার দেশ ফেলে ভাই আরেক দেশে সে এসে কেন বিনিয়োগ করবে, সে তো তার দেশে করতে পারে। সুতরাং প্রথম কথা হচ্ছে তাকে বোঝাতে হবে যে আমাদের দেশের ইনভেস্টমেন্টটা সিকিউরড, এখানে ইনভেস্টমেন্ট এখানে আরেকটা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে করলে ইনভেস্ট করতে করলে মানে এক্সিটের কোনো রাস্তা থাকে না। যে আপনি আজকে মনে করলেন যে তিন বছর আমি এই ব্যবসাটা করলাম, বড় বিনিয়োগ করলেন, এখান থেকে আপনি যে বেরিয়ে যাবেন সেই রাস্তাটা, আমি আপনার সাথে এই ব্যাপারে আমি একমত কিছুটা ক্ষেত্রে, আমি ডেফিনেটলি একমত। আমাদের এক্সিট পলিসিটা আসলেই খুব একটা কাজ করতে হবে। কারণ আপনি দেখেন আপনি আপনি একটা ব্যবসায়ী, এখন সেটা আপনি ভালো মনের ব্যবসায়ী হন আর যেই মনের ব্যবসায়ী হন, ব্যবসা তো আপনি প্রথমেই তো আর অসৎ নিয়তে ব্যবসাকে তো শুরু করে না। তো এখন যে কোনো উপায়ে হয়তো কোনো না কোনো সমস্যা একটা ব্যবসায়ী তো পড়তেই পারে। এখন আমি না হয় কালকে একটা বা আপনি একটা বিপদে পড়ে গেলেন, তো এখন আপনার ফর এক্সাম্পল পাঁচটা প্রতিষ্ঠান থাকতে পারে, একটা প্রতিষ্ঠান আপনি লস করতে পারেন, তাহলে কি আপনি চারটা প্রতিষ্ঠান আপনার কি কাজ করার কোনো মানে এখতিয়ার নাই? তো আমাদের যেটা হচ্ছে এই যে এই রিসেন্টলি আমরা বাংলাদেশ ব্যাংকে কিন্তু এটা নিয়ে আমরা একটা মিটিং করেছি, আমাদের একটা প্রস্তাব দিয়েছি যে ঋণ খেলাপি যদি কোনো ব্যক্তির একটা প্রতিষ্ঠান হয় আপনি তাকে ব্যবসা বন্ধ করে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? এখন খারাপকে খারাপ বানায় তো আরও লাভ নেই, তাকে তো ভালো হওয়ার সুযোগ দিতে হবে। সো সে একটাতে ফেল করেছে, লেট দেন ফাইট ব্যাক, আপনি তাকে সাপোর্ট করেন যে চারটা থেকে যাতে সে উঠে এসে আপনার টাকাটা দিতে পারলেই তো আপনার লাভ। তো আলটিমেটলি টাকা দিতে না পারলে তো সরকারের বা ওই ব্যাংকের বা ওই প্রতিষ্ঠানের কোনো লাভ নেই। সো এই যে জটিল ব্যাপারগুলো আছে যে তাকে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, তো আলটিমেটলি সে কী করছে, খারাপ থেকে আরও খারাপই হচ্ছে। তো সামগ্রিকভাবে কিন্তু এই এক্সিট পলিসির কোনো সলিউশন এখনো হয়নি। তো আমরা প্রত্যাশা করি যে এটা হবে, এবং এটা হলে শুধু দেশীয় না এবং আমাদের বিদেশি প্রতিষ্ঠানগুলো এই যে আপনি যে বললেন এই মারপ্যাচে হয়তো পড়বে না। আর আমরা ডেফিনেটলি আমরা ভালো করছি এসব ক্ষেত্র, বাট আমরা আশা করছি যে এগুলো অতি সত্তর হয়তো আরও বেটারের দিকে। লেখক হলে ভি আমরা একদম শেষের দিকে, সো কনক্লুডিং রিমার্কস বা আর কিছু যোগ করবার থাকলে? না, আমি বলতে চাচ্ছি যে এখন কবিরে যে শিক্ষাটা আমাদের দিল আর কি, এই শিক্ষাটা কিন্তু সব জায়গায় কিন্তু গ্রহণ করা। আজকে আজকে দেখেন এই ফাইল একজনের কাছে থাকলো, এই ফাইলটা রেখে দিলে যে ফাইলটার জন্য যে আসতেছে সেদিনই যদি এটা ক্লিয়ার করে দেয় তাকে বারবার আসবে না। বারবার আসা মানে হচ্ছে এই কবির বলেন বা যে কোনো রোগ কিন্তু আসা যাওয়া করে, সেই জন্য এই কবির থেকে শিক্ষা নেওয়া উচিত যে একটা লোককে কত তাড়াতাড়ি আমি সার্ভিস দিয়ে তাকে আমি জায়গা মতন পৌঁছে দিলাম। তো এই জিনিসটা করলে হবে কি, সার্ভিসটাও ভালো হবে এবং নিজেও সেভে থাকবে। একটা লোককে যত তাড়াতাড়ি সে সরাই দিতে পারবে, তার কাজ শেষ করে দিতে পারবে, নিজেও সেভে থাকলো। এই এটাই আমি মনে করি কোভিড থেকে শিক্ষা নেওয়া উচিত। মহিউদ্দিন রুবেল, আমি পরিশেষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 75তম জন্মদিনের শুভেচ্ছা দিয়ে আমি শেষ করতে চাই, এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। উনি ওনার বলিষ্ঠ নেতৃত্বে যেভাবে আমাদের দেশ এই সংকট মোকাবেলা করে এসছে, উনি আসলে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা একত্রেও যেমন হার মানেনি আমরা কখনোই হার মানা জাতি না, এবং আমরা চাইলে আমরা যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মতো মানসিকতা রাখি, সেটা অ্যাজ এ সরকার, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ বেসরকারি ভাবে যেভাবে বলেন না কেন। তো এই কোভিডের থেকে আমরা আসলে কিন্তু জীবনের একটা নতুন মিনিং খুঁজে পেয়েছি, এবং ফাইট ব্যাক করে কীভাবে ঘুরে দাঁড়াতে শিখেছি। আশা করছি যে ভবিষ্যতে আমাদের যত বড় সংকটে আসুক না কেন, আমরা মোকাবেলা করে ইনশাল্লাহ আমাদের যেই দেশ যেই গতিতে এগিয়ে যাচ্ছে, যে স্বপ্ন আমরা দেখছি, জাতি দেখছে, প্রধানমন্ত্রী দেখিয়েছেন আমাদেরকে, সেটা অর্জন করা আমাদের জন্য ডিফিকাল্ট কিছুই হবে না। এবং সবাইকে আশা করছি যে সবাই বাকি সময়টুকু আমরা কোভিডের যে নিয়ম নীতিগুলো আছে স্বাস্থ্য সুরক্ষা আমরা মেনটেন করবো, যাতে করে আমরা একদম মিনিমাইজ করে রিস্কটা নিয়ে আসি, এবং যত দ্রুত সম্ভব আশা করছি যে সরকার ম্যাস ভ্যাকসিনেশন আওতায় সবাইকে নিয়ে আসবে, যাতে করে আমরা সবাই ভালো মতো থাকতে পারি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন।
আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আয়োজিত হয়েছে, আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য। এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় তৃতীয় মাত্রার ইউটিউব চ্যানেলেও আপনি তৃতীয় মাত্রা দেখতে পারেন। আমি শেষ লেখতলি ভূঁইয়া এবং মহিউদ্দিন রুবেল, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, দুই অতিথির এক কথা যে কোভিড পরিস্থিতি আমরা বেশ ভালোভাবে সামাল দিয়েছি, অর্থনীতির চাকাকে আমরা সচল রাখতে পেরেছি বেশ ভালোভাবে, এবং কোভিড থেকে যে শিক্ষা আসলে সেই শিক্ষাটা আমাদের কাজে লাগাতে হবে ভবিষ্যতে, এবং সবসময় আমাদের যে কোনো দুর্যোগ মোকাবেলার প্রস্তুতিটা থাকতে হবে, কোনো অবস্থাতেই আমরা অর্থনীতির যে গতি ধারা সেটি যেন ব্যাহত না হয় সেটি মাথায় রেখে আসলে আমাদের সকল পরিকল্পনা সাজাতে হবে। বাংলাদেশ অনেক এগিয়েছে, আরও এগুবে নিঃসন্দেহে, আমরা সেটি প্রত্যাশা করি। সামনে অনেক চ্যালেঞ্জও আছে, সেটিও মাথায় রাখতে হবে আমাদেরকে, এবং আমাদেরকে আসলে অনেক অনেক দূর যেতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।